হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগে, সবাইকে স্বাগত। তো আজকে আমরা রাত্রির বেলায় তো এক জায়গায় যাচ্ছি, খুবই একটা ইউনিক খাবার। ইউনিক খাবার বলতে তোমরা প্রত্যেকে জানো, তো আমাদের রাত্রিবেলা যে কোনো জায়গায় ঘুরতে গেলে সবচেয়ে মোমো হোক, সবার কিন্তু যে কোনো একটা ফেভারিট জিনিস সবার কিন্তু পছন্দ। তো আজকে আমি যেখানে যেতে চলেছি সবচেয়ে মাত্র 5 টাকায় মানে এত সুন্দর এক জায়গায় চপ বানায়, তো আজকে সেখানে যাব। আর 5 টাকায় কিন্তু সাইজ তোমার এরকম বড়, তো সেখানে আজকে যাব। আর কত বড় চপ আর কী কী দেয় চপের সঙ্গে সেটা তোমাদেরকে দেখাবো, এবং আমরা কী কী খাচ্ছি। তো আমরা যাব যাব 6:30 দিকে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে, আমরা বেরাবো 6টার দিকে, চলো। ফাইনালি আমরা রোডে উঠে গেছি, তো দেখতে পাচ্ছ তো এখন বাজে মোটামুটি 7টা, আমাদের খুব লেট হয়ে গেছে। তো সামনেই আমাদের যে নামকরা চপের দোকানটা রয়েছে, তো চলো। ক্যামেরাম্যানকে বলবো যে মানে চপের দোকানটা একটু দেখাতে। তো গাইস দেখতে পাচ্ছ, তো আমি সামনাসামনি দাঁড়িয়েছি চপের দোকানে। এবার চপ কী কী দিয়ে তৈরি হয় না হয় আর চপের মানে সাইজ কতটা তোমাদেরকে এবার দেখাবো। তো এই দোকানটা কিন্তু খুবই নাম করা আর ফেমাস বলতে পারো। তো চলো, এবার চপের দোকানে অলরেডি চলে এসেছি, এবার চপের সিনেমাটিক শর্টগুলো দেখতে থাকো। তো চলো গাইস। তো গাইস দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে সেই দোকান। আর এই আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই রোডটা, এই রোডটা কিন্তু পুরো লালবাগের দিকে চলে গেছে। তার পাশে রয়েছে এই যে মাঠ, মাঠের পাশে কিন্তু এই দোকানটি কিন্তু প্রত্যেক দিন বসে, আর 6টা থেকে কিন্তু এই দোকানটি খোলা হয়। আর এই যে চপের সাইজগুলো তোমরা দেখো, এটা ডিমের চপ, আর এখানে রয়েছে ঝালপড়া, এটা হচ্ছে পাউরুটির চপ। তো এগুলো মোটামুটি 10 টাকা দাম, আর এগুলো রয়েছে 5 টাকা করে। তো চলো, এবার পাশে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাজা চলছে, তো তোমরা দেখো। তো আমরা কিন্তু ট্রাই করব এই চপ, তো তোমাদের কেমন লাগছে সেটাও তোমাদেরকে বলবো, তো তোমরা দেখো। তো রান্না হচ্ছে, খুব তাপ লাগছে গাইস, তো আমরা একটু পেছে চলে আসলাম। তোমরা দোকানদারের যে মুখে তোমরা শুনতে পেলে এখানে কি কি চপ করা হয়, আলুর চপ, বেগুনির চপ এবং সয়াবিনের চপ, তো সবই কিন্তু অলরেডি এখানে এখন নেই। তো এই কারণে এই দোকানে প্রচুর ভিড় হয়, তো তোমাদেরকে দেখেছি। আর এই পাশে দেখতে পাচ্ছ সব কিন্তু অলরেডি সব তৈরি হচ্ছে, আর এই পারে গরম গরম সব ভাজা চলছে। তো আমরা অর্ডার দেব, ঠিক করি আমরা এটাকে। তো গাইস দেখতে পাচ্ছ তো কীভাবে চপ তৈরি হচ্ছে, তোমরা এবার দেখো।
তো গাইস ফাইনালি তো দেখতে পাচ্ছ তো হাতে পেয়ে গেছি, তো এবার কি কি দিয়েছে এবার তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চপ অলরেডি নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ চপের সাইজটা দেখো তোমরা। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে চপের সাইজ, আর এটা দাম কিন্তু মাত্র 5 টাকা। আর বিকালে ঘুরতে এসলে কিন্তু মানে কিছু না কিছু মন করে দিয়ে খাওয়ার জন্য, তো আমরা আজকে ট্রাই করতে এসেছি চপ। তো চপ তোমাদেরকে দেখালাম কত বড়, আর এই দোকানটা খুবই ফেমাস আর খুব নাম করা দোকান। তো দেখো আর চপের সঙ্গে কি কি দিয়েছে, তো এই দেখো দেখতে পাচ্ছ সস দিয়েছে, আর ভেতরে দেখো পুরো আলুতে লোড। তো এবার তোমাদের খাবো, তারপর তোমাদেরকে বলবো তো চপটা কেমন হচ্ছে। তো ক্যামেরাম্যানকে বলবো আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাতে। তো ভাই চপটা সত্যি খুব সুন্দর, আর ভেতরে পুরো আলু আর পুরো মচমচে, কারণ আমরা গরম গরম নিয়েছি। তো খুব ভালো লাগছে, তো চলো তাহলে চপটা একটা সিনেমেটিক শট দেখতে থাকো। सुना सफर पर प्रेम नगर है, मिल पाएंगे क्या हम तुमसे, जो रात बीती सुबह तो आए। और वीडियो ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে, চলো তোমার।